মূলত এই ইট কেনার কারণে এবং ব্যাংকে তার যাতায়াত বাড়ার কারণে এই হত্যাকাণ্ডের যে যারা মূল হোতা তারা তাকে টার্গেট করে যে এর কাছে বেশ কিছু হয়তো টাকা পয়সা আছে তার কাছে গেলে হয়তো এই টাকা পয়সা ছিনতাই অথবা দস্যুতার কাজ করে লাভবান হওয়া যাবে এই সূত্র ধরেই এই একই গ্রামের এই ফুলজানারি এখানকার আরেকটা ছেলে তার নাম হলো হোসেন এই হোসেন আলী সে প্রথমে এটিকে টার্গেট করে এবং তার আরেক ভাই আছে দুর্ধর্ষ ছিনতাইকারী হত্যাকারী তার নাম হলো সাদ্দাম দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ সে প্রথমে এই তথ্যপাত্র সংগ্রহ করে তার ভাই সাদ্দামকে বিষয়টা জানায় তারপরে দুই ভাই মিলে পরামর্শ করে আরও একজন ফরিদপুর জেলার দুর্ধর্ষ চোর আছে হুমায়ুন ওরফে হৃদয় এই তিনজন তখন এই প্ল্যান করে যে এখানে গেলে বেশ কিছু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে এবং সে কারণেই তারা 25 তারিখ তারা প্রথমে আসে এবং টেবুনিয়াতে একসঙ্গে দুইজন মিলিত হয় মিলিত হয়ে হোসেনের সঙ্গে যোগাযোগ রাখে হোসেন তাদেরকে তথ্য প্রায় দেয় সেই তথ্যের ভিত্তিতে তারা রাতের বেলায় সেখানে যায় প্রথমে রাতের বেলায় যে ঘরে ঢোকার জন্য যে পদ্ধতি অবলম্বন করে সেটি হলো প্রথমে গাছ বেয়ে তারা টিনের বেড়া টপকিয়ে ভেতরে ঢুকে এবং ভেতর থেকে যে দরজাটি ছিল বাইরের দরজা সে ফেন্সিং সেটিকে তারা প্রথমে খোলে খোলার পরে এরপরে পেছনে যে টিন কেটে ভেতরে ঢোকার উদ্যোগ নেয় যখন টিন খুলতে যায় তখন একটি শব্দ হয় শব্দ হওয়ার পরে এই যে যে যিনি মারা গিয়েছেন লাবণী আক্তার তিনি ঘুম থেকে জেগে যান তারপরে খুলে দেখার চেষ্টা করেন যে কে আসছে এটা বলার সঙ্গে সঙ্গেই তারা তাকে ধরে ফেলে এবং তার ওড়না পেছি ওখানেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে হত্যা করে তাকে তার ঘরের ভেতরেই পাশেই একটি ছাগল রাখার একটি ঘর ছিল সেখানে তার পা বেঁধে সেখানে ডেড বডি রেখে দেয় ইতিমধ্যেই সন্তান যে হৃদয় সে আবার ঘুম থেকে জেগে যায় ঘুম থেকে যখন যখন চিৎকার করা শুরু করে তখন তাকেও ধরে ফেলে তাকে ধরে এই হৃদয়ের এই যে মাফলার সেই মাফলার দিয়ে তাকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং এটিকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ডেড বডিটি পুকুর পাড়ে তাদেরই বাড়ির পেছনের পুকুর আছে দুইটি তার মধ্যে একটি পুকুর পাড়ে নিয়ে যায় সেখানে একটি গাছের সাথে তাকে ঝুলিয়ে রাখে ঝুলে রেখে মূলত এখানে উদ্দেশ্য ছিল যে আসলে আপনারা জানেন যে এলাকাটা একটু সরবরাহ উদ্দেশ্যিত এলাকা কোনো এক সময় ছিল যাতে মানুষ ধারণা করে যে হত্যাকাণ্ডটি হয়তো বা সর্বহারা বা এই রিলেটেড কোনো লোকজন করেছে যাতে তাদেরকে কোনোভাবেই সন্দেহ না করে এরপরে এই হত্যাকাণ্ড সংগঠনের পরে আবার বাড়িতে ফিরে আসে ফিরে এসে এই যে যে ডিসিস লাবণী আক্তার তার কানের দুল নেয় তার কাছ থেকে চাবি তার কাপড়েই চাবি ছিল সেই চাবি নিয়ে ট্রাঙ্ক খুলে তার অন্যান্য অলঙ্কারাদি যেগুলো ছিল এবং এই যে টাকা মোবাইল এগুলো দেখতে পাচ্ছেন এগুলো তখন তারা সেখান থেকে হাতিয়ে নেয় হাতিয়ে নিয়ে আবার পেছন থেকে পালিয়ে যায় এগুলো ভাগাভাগি করে ডিস্ট্রিবিউট করে তারা যে যেটি পাবে সেটি নেয় এবং নিয়ে সাদ্দাম যে একেবারেই দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারী অপরাধী হত্যাকারী আমরা বলছি সে তখন আবার গোপালগঞ্জ তো এটা নিয়ে আমাদের যে এডিশনাল এসপি অ্যাডমিনের নেতৃত্বে যে ডিবেট টিম তারা একেবারে প্রাণান্তকর পরিশ্রম করে প্রায় 2-3 দিন যাবৎ এই অভিযান পরিচালনা করে ফরিদপুর গোপালগঞ্জ থেকে আসামিদের গ্রেপ্তার মালামাল উদ্ধার আনুষঙ্গিক সমস্ত কার্যাদি সম্পন্ন হয়েছে